আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজায় সামরিক মহড়া চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত ইরানের এয়ার ডিফেন্স ইউনিট পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে হুঙ্কার আফগান সেনা কমান্ডারের এই মাসে সৌদি জোটের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে হুদিরা বিস্তারিত সংবাদে আরও জানবেন পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে আর পা দেবে না ইরান বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত একচল্লিশ সবশেষে জানবেন জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে অভূতপূর্ব সারা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক মহড়া ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজায় এক যৌথ সামরিক মহরা চালিয়েছে রোববার গাজায় এই সামরিক মহরা চালানো হয় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে এই সামরিক অনুশীলনের মূল লক্ষ্য হল অভিজ্ঞতা বিনিময় করা এবং যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করা মে মাসে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এই যৌথ সামরিক মহড়া চালাচ্ছে গাজা ভূখণ্ডে ইসরায়েলের ওই হামলায় দুইশোর বেশি ফিলিস্তিনি নিহত হন এছাড়া আরও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হন একই সময়ে ফিলিস্তিনদের রকেট হামলায় তেরো ইসরায়েলি নিহত হন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর এই যৌথ সামরিক মহড়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী এর আগে দুই হাজার সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো যৌথ সামরিক মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছিল কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত ইরানের এয়ার ডিফেন্স ইউনিট কাতামাল আম্বিয়া এয়ার ডিফেন্স বেসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম যাদের উল্লেখ করেছেন যে ইরানের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে জেনারেল উত্তর পশ্চিম ডিফেন্স জোন পরিদর্শনের সময় বিমান প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল ক্ষমতা পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি বলেন খাতামাল আম্বিয়া এয়ার ডিফেন্স বেস দেশের জন্য নিরাপত্তা এবং প্রতিরোধ এনেছে তিনি বলেন বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতি অনুশীলনের ফলে দেশটির ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক যুদ্ধ প্রস্তুতি এবং সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জেনারেল রহিম যাদেব পুনরায় বলেন যে সেনাবাহিনী এবং আইআরজিসির প্রতিরক্ষা ইউনিট তাদের পূর্ণ সতর্কতা এবং সর্বোচ্চ ক্ষমতার সাথে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আকাশ সীমা রক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের হাত মিলিয়েছে এবং শত্রুদের দেশের আঞ্চলিক অখণ্ডতা দখল এবং আক্রমণ করতে দেবে না আগস্টের মাঝামাঝি সময় প্রাসঙ্গিক মন্তব্যে জেনারেল রহিম যাদেব বলেছিলেন শত্রুদের সম্ভাব্য হুমকি এবং আগ্রাসন মোকাবেলায় তার বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে জেনারেল রহিমজাদে দেশটির পূর্বাঞ্চলে ইরানের বিমান প্রতিরক্ষা অঞ্চল পরিদর্শনের সময় বলেন পূর্ণ সতর্কতার সাথে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এই অঞ্চলের আকাশ এবং দেশের সীমান্তের আশেপাশের স্থানের উপর নজর রাখছে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সম্ভাব্য যে কোনো হুমকির সম্মুখীন হতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে হুঙ্কার আফগান সেনা কমান্ডারের আফগানিস্তানের এক শীর্ষ সেনা কমান্ডার শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হুশের উচ্চারণ করে বলেছেন পাকিস্তান যদি আফগান ভূমিতে গোলা নিক্ষেপ করা বন্ধ না করে তাহলে আফগানিস্তানও সমুচিত জবাব দিতে প্রস্তুত আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলনীয় শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুইশো এক খালিদ বিন ওয়ালিদ কর্পসের কমান্ডার আবু দোজানা বলেন ইসলামিক আমিরাত তার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় তবে দেশকে রক্ষার জন্য তাদের আছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম তিনি বলেন এই দেশের মাটি ভীষণ দামি এর জন্য আমরা অনেক বড় ত্যাগ স্বীকার করেছি আমরা ভালো প্রতিবেশী হতে চাই কিন্তু তারা যদি আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে যায় আমরা অবশ্যই তার জবাব দেব আফগানিস্তানের কোনার প্রদেশের কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গলা নিক্ষেপ করেছে পাকিস্তান পাকিস্তান ধারাবাহিকভাবে ভাবে কুনার প্রদেশের দাঙ্গাম সালতান সারকানো এবং মারওয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করছে বলে জানা গেছে এতে ওই অঞ্চলের বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এই মাসে সৌদি জোটের পাঁচটি ডোন ভূভাতিত করেছে হুদিরা ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূভাতিত করার দাবি করেছে আল মাসিরা টিভি জানিয়েছে শনিবার অঞ্চলে আল জাওয়াব প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোনটি ভূভাতিত করা হয় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন উপযুক্ত অস্ত্র দিয়ে আমাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত স্কাই ঈগল গোয়েন্দা ড্রোন ভূভাতিত করতে সক্ষম হয়েছে জাহাব প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ড্রোনটি ভূভাতিত করা হয় বলে দাবি করেন তিনি ইরনা জানিয়েছে এ নিয়ে চলতি ডিসেম্বর মাসেই ইয়েমেনের হুতি সমর্থিত বাহিনী সৌদি জোটের এই মডেলের পাঁচটি ড্রোন ভূভাতিত করল দুই হাজার সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুদিরা তারপর থেকে দেশের বাইরে রয়েছেন তিনি তাকে ক্ষমতায় ফেরাতে দুই পনেরো সালের জুনে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ বিদ্রোহীরা পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার জন্য অন্য পক্ষগুলোর কথিত চূড়ান্ত সময়সীমার ফাঁদে ইরান পা দেবে না এটি বলেছে যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃত্রিম সময়সীমার ভয়ে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না সূত্রটি বার্তা সংস্থা ইন্নাকে জানিয়েছে ইরান শক্তিশালী অবস্থান এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন ইরান আলোচক দল ভিয়েনায় অবস্থান করবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময় এই কথা বলে আসছে যে ভিয়েনায় অনির্দিষ্ট কালের জন্য সংলাপ চলবে না এবং একটি চুক্তিতে পৌঁছার সময় পার হয়ে যাচ্ছে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র ব্লিংকেন বলেছেন আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে হবে এদিকে ভিয়েনায় আজ আরও পরে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা সংলাপ শুরু হতে যাচ্ছে আমেরিকা দুই সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচল অবস্থার চেষ্টা হয়েছে তা নিরসন করে এই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে বুর্কিনা ফাসদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত একচল্লিশ বুর্কিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলা একচল্লিশ জন নিহত হয়েছেন হতাহতের ঘটনা নিশ্চিত করে দেশটির সরকার জানিয়েছে উত্তরাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে রোববার আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের মধ্যে সরকার সমর্থিত বেসামরিক আত্মরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা মাদারল্যান্ড প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বা ভিডিপি নামে পরিচিত মূলত দেশটির সেনাবাহিনীকে সাহায্য করতে এটি প্রতিষ্ঠা করা হয় জানা গেছে সশস্ত্র গোষ্ঠীটির আফ্রিকার কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এর মধ্যে মালি বুর্কিনা ফাসো ও নাই অন্যতম এসব দেশের কৃষক এবং পশুপালকদের মধ্যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করছে গোষ্ঠীটি সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তৈরি করা হয় ভিডিপি কিন্তু দেশটির সশস্ত্র গোষ্ঠীটি তাদেরকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে এতে নিহত হচ্ছে অনেক বেসামরিক নাগরিক। জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে অভূতপূর্ব সারা জাতিসংঘের সাধারণ পরিষদের একশো পঁচিশটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে অভূত সারা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ দিয়েছে দেশগুলো প্যালেস্টাইনি তথ্য জানা গেছে একুশ সালের মে মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রাথমিকভাবে তদন্তটি অনুমোদন করেছিল খবরে বলা হচ্ছে ইসরায়েল ইউএন বাজেট রেজুলেশন সংশোধন করার পক্ষে কথা বলেছিল বিষয়টি নিয়ে জাতিসংঘে ভোটাভটি হয় তাতে অধিকাংশ ভোট ইসরায়েলের পক্ষে যায় এর ফলে তদন্তে ইউএসএইচআরসির সামগ্রিক বাজেট থেকে আলাদা করে বরাদ্দ দেওয়া হয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ মাত্র চারটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভোটদানেছে চৌত্রিশটি দেশে ভোটের প্রশংসা করেছেন এবং যেসব দেশ ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ এবং কাজ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর জন্য অর্থায়ন বাড়ানোর অনুরোধ করেন একই সঙ্গে ফিলিস্তিনের কারণ সংক্রান্ত কর্ম সূচীর সমস্ত বাজেট অনুমোদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান